ঘন কুয়াশা আর শীতে বিপন্ন হয়ে পড়েছে জনজীবন। রাজধানীতে অন্যান্য দিনের চেয়ে আজ বুধবার কুয়াশা আর শীতের তীব্রতা ছিল অনেকটাই বেশি। প্রচণ্ড শীতের কারণে সকালের দিকে নগরীতে যানবাহনের সংখ্যা কমই দেখা গেছে। অনেকে আবার এই শীতের সকালকে উপভোগ করে ঘুরতেও বেরিয়েছেন। বেলা বাড়লেও দেখা মেলেনি সূর্যের, সারাদিন কুয়াশা আর শীতের হিম বাতাস বইছে নগরীতে। এই হিমশীতে চলাচল করতে সমস্যায় পড়েছে সাধারণ জনগণ। তারপরেও শীতের গরম কাপড় পরিধান করে মানুষ বের হয়েছে নিজ প্রয়োজনে। আজকে তো ভালো শীত পড়তেছে, মোটামুটি খুব প্রবল, সাথে সাথে বাতাসও আছে, খুব বাতাস। আজকে বেশি, অনেক বেশি বাতাস, অন্য দিনের তুলনায় চলাফেরা খুবই কষ্ট হইতেছে শীতের লেগে। এই প্রকট ঠান্ডা বাতাস উপেক্ষা করেও শীতকে উপভোগ করার জন্য বের হয়েছে অনেকে। হ্যাঁ, অন্যান্য দিনের তুলনায় আজকে শীতটা একটু বেশি অবশ্য, কিন্তু আমি এই শীতটা মানে খুব এনজয় করতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে, এই জন্য এখানে আসলাম, একটু ঘুরতে আসলাম। এদিকে জীবন জীবিকার তাগিদে শীতকে হার মানিয়ে কাজে বেরিয়েছে খেটে খাওয়া মানুষ। তাদের কথা, শীত যতই হোক না কেন কাজ করে খেতে হবে, তাই আমরা বেরিয়েছি। আমাদের তো কোনো অসুবিধে, একটু খারাপ লাগে ঠান্ডার ভিতরে কাজ করা, শীতও বেশি, অবশ্যই আমাদের একটু কষ্ট হবে। কাজ না করলে বা আমরা খামুকি কীভাবে চলবো, আমাদের তো একটা ফ্যাট ফিট আছে, বড় লোকে খুব সুবিধে অসুবিধা সুবিধা আছে, আমরা তো একটু কষ্টে থাকতে হবে অবশ্যই। কষ্ট হচ্ছে শীতে কাজ করা, তারপর দেখা গেছে আমরা কাজ করতেছি, কারণ আমরা পেটের খোরাক তো জোগাড় করতে হবে। এম এ সজল, বিডি হেডলাইন্স, ঢাকা।